আজ তামাম পৃথিবীতে কোরআনের আইন কি 100 তে 100 আছে? 100 তে 100 কি শান্তি আছে? ব্যাস, তার মানে 100 তে 100 100% শান্তি আসবে তখন, আল্লাহর কোরআন দিয়ে দেশ সমাজ রাষ্ট্র চলবে যখন। দেখতেই পাচ্ছি আমরা, লুক এন্ড অবজার্ভ, আমরা দেখছি এবং পর্যবেক্ষণ করছি। শিক্ষকের হাতে ছাত্রী ধর্ষণের শিকার হয়, আছে না নাই? আজ থেকে কয়েকদিন পূর্বে সিলেটের এমসি কলেজে সোনার ছেলেরা একজন নববধূকে, তার স্বামীকে খুঁটির সাথে বেঁধে রেখে নববধূকে ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ? একজন কইতেছে সুবহানাল্লাহ, যাক তাও ভালো বুঝেছে, ধর্ষণ করেছে, তার মানে নাউজুবিল্লাহ। সকলে কন চিল্লাই কন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আরো বেশি অবাক হবার বিষয়, আজ থেকে 2-4 দিন পূর্বের ঘটনা, নোয়াখালীর বেগমগঞ্জে একজন মহিলা মানুষকে তারা এমন ভাবে পাশবিক নির্যাতন করেছে, বিষয়টিকে আমি বলতেই লজ্জা পাচ্ছি, তবুও বলছি প্রিয় ভাইয়ার আমার, প্লিজ ডোন্ট মাইন্ড করবেন না। অনেকে ফেসবুক, ইন্টারনেট, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ায় দেখতেই পেয়েছেন, একজন মহিলা মানুষকে এলাকার ছেলেরা, দেখেছেন না আপনারা, উলঙ্গ করে। আমি ভিডিওটি দেখার ভেবে জাস্ট আর চিৎকার আর আর্তনাদ শুনেছি, আমাকে অ্যাস্ট্রোনাইজ করেছি, কি বাংলার জমিনের ঘটনা? আমার লাল সবুজের পতাকা, আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের আজ এই অবস্থা, সত্যি অবাক হওয়ার মতো বিষয়। সম্পূর্ণরূপে নাকি সেই মহিলা মানুষকে উলঙ্গ করে এবং সেই ভিডিও ধারণ করে তা ইন্টারনেট ফেসবুকে পর্যন্ত ছেড়ে দিয়েছে। ইতোমধ্যে তার অ্যারেস্ট হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী কঠোর নির্দেশ দিয়েছেন তাদেরকে অ্যারেস্ট করবার ব্যাপারে, আমরা ধন্যবাদ জানাচ্ছি। তবে এই কথা বলতে চাই, ধর্ষণের বিচার আল্লাহ পাক 1500 বছর পূর্বে কোরআনে দিয়েছেন। কথা কয় না কে? সূরা নূরে আল্লাহ পাক বলেন, সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা وأنزلنا فيها آيات بينات لعلكم تذكرون. এই কথাগুলি আমার না আল্লাহ, চিল্লাই কোন কার? আস্তে আস্তে মিলাই দেবো, একটু ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করুন, সব কথা বলবো ইনশাআল্লাহ, তবে খুব লম্বা বক্তব্য দিয়ে আপনাদের কষ্ট দিব না। এবার বলেন সূরা নূরের প্রথম 9 আয়াত, আল্লাহ বলছে এটা এমন এক সূরা যাতে আবশ্যক কিছু নসিহা রয়েছে, এগুলি তোমরা মেনে চলবে, এই ওয়াজগুলি তোমরা মেনে নিবে, নিলে কি হবে? আল্লাহ পাক বলে সুস্পষ্ট নিদর্শন যদি মানো। নিদর্শনগুলি আমি আপনাদেরকে একটু পরে শোনাতে চাই। আল্লাহ পাক এরপরে বলছেন, যানিয়াতু ওয়াসানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যদি কেহ এরকম ধর্ষণের মতো খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, ফয়সালা দিয়েছেন আল্লাহ, জোরে কোন কে? ফয়সালা দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলেন ওই ব্যক্তিরে ধরো, যদি বিবাহিত হয় পাথর ঢেলে তারে হত্যা করো, অবিবাহিত হলে তারে 80টা ব্যাট আঘাত করো। এই ওয়াজ কার? চিল্লায় কোন কার? এই আইন কি আছে? আছে, কয়েকটি দেশে রয়েছে, কোরআনে আছে, আমাদের সমাজে না, রয়েছে সৌদি আরবে। তার আইন হচ্ছে মৃত্যুদণ্ড, কেউ ধর্ষণ করলে তার আইন মৃত্যুদণ্ড। এভাবে করে আরো কয়েকটি দেশে রয়েছে, আমি সেগুলি লম্বা আলোচনা করতে পারছি না। মঙ্গোলিয়ায় এমন আইন, মঙ্গোলিয়া একটি রাষ্ট্রের নাম, সেখানে যদি কেউ ধর্ষণ করে তাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হবে জনসম্মুখে, এরকম আইন। এরকম আইন যদি থাকে কেউ কি ধর্ষণ করার সাহস পাবে? জোরে কোন পাবে? পাবে না। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, যে কথা বলছিলাম আইয়ামে জাহিলিয়াতের জঘন্য বর্বর হিংস্র সেই সমাজকে সোনালী সমাজে রূপ দিতে আল্লাহ নবীজি একখান কোরআন দিয়েই কাজ করেছিলেন, কথা বলেন ঠিক কিনা? সেই কোরআনের আইন যদি এখনো মানা হয়, আমরা দেখতে পেয়েছি
আজ যেন কিছু কিছু কাজ তমাম পৃথিবীতে কে ক্ষমতায় আসলো আর গেল সেটা আমরা দেখতে চাই না। স্বাধীনতার 48 বছর পার হয়ে গেল, এখনো ধর্ষণ নামক এই নিন্দাজনক কাজটি বন্ধ হয় নাই। অথচ মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, এরপর সংসদের স্পিকার, শিক্ষামন্ত্রী, সবে মহিলা মানুষ, কথা কয় না রে ভাই। তারপরও কি ধর্ষণ ঠেকাইতে পেরেছে? পারেনি। কেন জানেন? আল কোরআনের আইন নাই। কথা বলেন না কেন? আজ ওই আমরা শুনেছি গতকালকার ব্রেকিং নিউজ, এরকম যখন অবস্থা ত্রাস সৃষ্টি হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী এ কথা বলতে বাধ্য হয়েছেন যে হয়তোবা সংসদে মৃত্যুদণ্ড আইন পাশ করা হবে। আমরা বলি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি টেস্ট হিসেবে, এক্সাম্পল হিসেবে একটা আইন পাশ করুন, একদিনের জন্য বাইতুল মোকাররমের সামনে একজন ধর্ষককে ধরে ফাঁসির মঞ্চ বানিয়ে ঝুলিয়ে হত্যা করুন। ধর্ষক খুঁজে পাওয়া তো দূরের কথা, ইফতিজার খুঁজে পাওয়া তো দূরের কথা, বাংলার জমিনের কোন একটি মেয়েকে উত্তপ্ত করা তো দূরের কথা, বাংলার জমিনের একজন ধর্ষক খুঁজে পাওয়া তো দূরের কথা। বাংলার জমিনে যেগুলি ধর্ষক, এরকম যে কুকুরগুলা, এরকম ধর্ষকদের স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে সাত লোকের শাসন দরকার আছে না নাই? আল্লাহর আইন দরকার আছে না নাই? আল্লাহর আইন থাকলেই সমাজটা হয়ে যাবে সোনালী সমাজে রূপান্তরিত। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই আমার, কোরআন আল কারিমে আল্লাহ পাক এ কথা যেন বুঝাতে চান, আল্লাহ পাক যেন বুঝাতে চান, আল্লাহ পাক মানব জাতির উদ্দেশ্যে এই কথা বলেন, আল্লাযীনা ইস্তামিউনা আল-কাওল ফায়াত্তামিউনা আহসানাহু উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ পাক বলেন, যারা কোরআন মানবে তারা আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে মেধাবী মানুষ, সবচাইতে বুদ্ধিমান মানুষ। যারা কোরআন মানবে আমি আল্লাহ তাদেরকে হেদায়েতের মালা তাদের গলায় পরিয়ে দিব। হযরত আবু হুরায়রা কান্দেন, সাহাবীরা জিজ্ঞেস করে সাথী কান্দ কারা? আবু হুরায়রা বলেন, সাথীরা আমারে কান্না করতে দাও। সাথীরা আবার জিজ্ঞেস করে, আবু হুরায়রা তুমি কান্দ কেন, বলো হোয়াট ইজ কজ, কি কারণে একটুখানি বলো। হযরত আবু হুরায়রা বলেন, এই পৃথিবীতে এখন আছি, কিছুক্ষণ পর হয়তো থাকবো না, আমার জানা নাই আমি আবু হুরায়রা কিছুক্ষণ পরে বাঁচতে পারবো কিনা, আমি এই জন্য কান্দি, আমি যদি এখন মারা যাই আমার আমলগুলি আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা আমার তো জানা নাই, এই জন্য কান্দি, আল্লাহ আমারে জাহান্নামে দিবে নাকি। এর নাম ঈমান। এর নাম কি? আরে ভাই চিল্লায় কোন, এর নাম কি? এর নাম তো ঈমান।